স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা। এদিকে প্রথম ধাপে 152 উপজেলা নির্বাচন 8 মে। জানাবো রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ। বিএনপি কি ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে জড়িয়ে পড়ল? এবং সর্বশেষ জানাবো বিএনপিতে ডাবল এজেন্ট আতঙ্ক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 25 মার্চ সোমবার রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করবে দলটি। কর্মসূচির প্রথম দিনে 25 মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। সমাবেশ সকাল 10টায় শুরু হয়ে দুপুর 12টায় শেষ হবে। স্বাধীনতা দিবসের দিন 26 মার্চ ভোর 6টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল 7টায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয় থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করবেন নেতাকর্মীরা। স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরের দিন 27 মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসে আলোচনার আয়োজন করেছে দলটি। প্রথম ধাপে 152 উপজেলা নির্বাচন 8 মে। আগামী 8 মে প্রথম ধাপে 152টি উপজেলা অনুষ্ঠিত হবে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ। আর মনোনয়নপত্র জমার শেষ দিন 15 এপ্রিল। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 15 এপ্রিল, যাচাই বাছাই 17 এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় 22 এপ্রিল নির্ধারণ করা হয়েছে। জানা গেছে 22 উপজেলায় ইভিএম এ ভোট হবে, বাকিগুলোর ব্যালট পেপার ব্যবহার হবে। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো ভোটের ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 44 গ/গ/1 ও 5 অনুচ্ছেদ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন সমাপ্ত হওয়ার 90 দিনের মধ্যে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে দাখিল করার বিধান রয়েছে। শরীফুল আলম আরও বলেন, নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিলের জন্য নির্দেশনা প্রদান করেছেন। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 29 দল অংশ নিয়েছে। ইসি নিবন্ধিত দলের সংখ্যা 44টি। আইন অনুযায়ী ভোটে ব্যয়ের হিসাব না দিলে নিবন্ধন বাতিলের ক্ষমতা আছে ইসির। বিএনপি কি ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে জড়িয়ে পড়ল? বাংলাদেশের সামাজিক মাধ্যমের অনেক ব্যবহারকারী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে কিছুদিন ধরে যে প্রচারণা চালাচ্ছেন তাতে সংহতি প্রকাশ করেছেন দেশের অন্যতম বিরোধী দল বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। এরপরই প্রশ্ন উঠেছে, বিএনপি দলীয়ভাবেই ভারতীয় পণ্য বর্জন প্রচারণায় জড়িয়ে পড়ল কিনা। বাংলাদেশের সামাজিক মাধ্যমের অনেকে ব্যবহারকারী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে কিছুদিন ধরে যে প্রচারণা চালাচ্ছে তাতে সংহতি প্রকাশ করেছেন দেশের অন্যতম বিরোধী দল বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। এরপরই প্রশ্ন উঠেছে, বিএনপি দলীয়ভাবেই ভারতীয় পণ্য বর্জন প্রচারণায় জড়িয়ে পড়ল কিনা। একজন বিশ্লেষক অবশ্য বলেছেন, বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এটি না করলেও দলটির একজন গুরুত্বপূর্ণ নেতার এ ধরনের সংহতি প্রকাশ বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে ভারতের বিরুদ্ধে বিএনপির যে ক্ষোভ তারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন তিনি। তবে বিএনপির অন্য আরো কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। যদিও দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকরা ভারতীয় পণ্য বর্জনের পক্ষে সরব প্রচারণা চালাচ্ছেন সামাজিক মাধ্যমে, বাংলাদেশে চীনের পরে ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি হয়ে থাকে, যা মোট আমদানি প্রায় 20%। এর মধ্যে পেঁয়াজের মতো জরুরি অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীলতা আছে বাংলাদেশের আমদানিকারকদের। অন্যদিকে বাংলাদেশ কয়েক দফায় ক্ষমতায় থাকা বিএনপির রাজনীতিতে ভারত বিরোধিতার ইতিহাস আছে। কখনো কখনো ভারতীয় নীতি নির্ধারকদের সঙ্গে দলটির সম্পর্ক ভালো করার চেষ্টা দেখা গেলেও অনেক ক্ষেত্রেই সম্পর্কের অবনতি হওয়ায় ঘটনা ঘটেছে। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কিছুদিন ভারতের বিষয়ে খুব একটা মুখ না খুললে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ভারত নিয়ে মন্তব্য করতে শুরু করেন দলটির নেতারা। আর নির্বাচনের পর থেকেই প্রকাশ্যে ভারতীয় নীতি নির্ধারকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তারা, কারণ তারা মনে করছেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের চাপ উপেক্ষা করে বিএনপিকে ছাড়াই যে নির্বাচনটি আওয়ামী লীগ করতে পারলো
তা পেছনে ছিল ভারতীয় সমর্থন। 2014 সালের মে মাসে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ভারতের ক্ষমতায় আসার পর থেকে নানা ঘটনায় বিএনপি নেতাদের মধ্যে এই ধরনের বোধমূল হয়েছে যে ভারত বাংলাদেশে শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখে চলতে স্বস্তি বোধ করছে। দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে এমন অবস্থান নেওয়ার অভিযোগ করে এর সমালোচনা করেছেন। প্রকাশ্যেই বাংলাদেশে গত কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে ভারতীয় পণ্যের বর্জন পক্ষে ক্যাম্পেইন করেছিল সরকার বিরোধী নানা গ্রুপ ও ব্যক্তি। বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা কয়েকটি দলের ব্যানারেও এমন ক্যাম্পেইন পরিচিত হতে দেখা গেছে ঢাকায়। কিন্তু এতদিন বিএনপির দলীয় ভাবে বা তাদের সিনিয়র নেতারা এই বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান নেননি। শেষ পর্যন্ত বুধবার দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী তার নিজের গায়ে থাকা ভারতীয় চাদর ছুড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের প্রচারণার প্রতি সংহতি জানান। এর আগে তিনি বলেন, সামাজিক মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান হয়েছে তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের ক্ষেত্রে দৃঢ় অবস্থা গ্রহণ করেছেন। পরে বিবিসি বাংলাকে তিনি বলেন, বাংলাদেশে গত নির্বাচনে ভারতীয় ভূমিকার কারণে ভারতীয় পণ্য বর্জনের পক্ষে যে সামাজিক আন্দোলন তৈরি হয়েছে তাতেই সংহতি প্রকাশ করেছেন তিনি। কিন্তু এটি বিএনপি দলীয় সিদ্ধান্ত বা অবস্থান থেকে না জানতে চাইলে তিনি বলেন, এটি দলীয় সিদ্ধান্ত বিষয় নয়, এটি গত নির্বাচনে ভারতীয় নীতি নির্ধারক ও কূটনৈতিকরা যেভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তার বিরুদ্ধে একটি সামাজিক প্রতিবাদে অংশ নেওয়া, বাংলাদেশের সামাজিক মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের এই প্রচারণা দৃশ্যমান হয় মূলত 7ই জানুয়ারি সংসদ নির্বাচনে। পর থেকে এই নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব নির্বাচনের ইস্যুতে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকারের উপর প্রচণ্ড চাপ তৈরি করলেও ভারতের বক্তব্য ছিল নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ও বাংলাদেশের জনগণই ঠিক করবে কারা দেশ পরিচালনা করবেন। এরপরে ধারণা সৃষ্টি হয় যে ভারতের অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র পশ্চিমাদের চাপ উপেক্ষা করে বিএনপি বিহীন নির্বাচন হওয়া সত্ত্বেও আবার ক্ষমতায় আসতে পেরেছে আওয়ামী লীগ। বাংলাদেশে অনেকবার মনে করেন, দ্বাদশ সংসদ নির্বাচনের পর বিএনপি নেতাদের মধ্যে এই উপলব্ধি এসেছে যে পাবলিক সেন্টিমেন্ট ভারতের পক্ষে নয় এবং বিএনপির আর ভারতকে তোয়াজ করার কিছু নেই। সে কারণে দলটির নেতারা অনেকে ভারত বিরোধিতা প্রমাণ্য দিয়েছে বক্তৃতা বিবৃতি দিতে শুরু করেছেন। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জোবাইদা নাসরিন বলেছেন, নির্বাচনের সময় থেকেই বিএনপি ধরেই নিয়েছে যে ভারতীয় নীতি নির্ধারকরা আওয়ামী লীগের সমর্থন দিচ্ছে, এ কারণে তারা এখন ভারতীয় পণ্য বর্জনের সহিংসতার মাধ্যমে পাবলিক সেন্টিমেন্ট কাজ করতে কাজে লাগছে চাইছে। এটি হয়তো আদর জন্য একটি টেস্ট কেসও হতে পারে তারা হয়তো দেখতে চায় জনগণ কিভাবে নেয় আর ভারতই বা কেমন রেসপন্স করে। তার মতে, আগেও একসময় বিএনপি ভারত বিরোধিতার জন্য পরিচিত ছিল, মাঝে সেই পরিচিতি কাটিয়ে উঠে ভারতের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টাও দেখা গেছে তাদের মধ্যে। কিন্তু নির্বাচনে ভারতের অবস্থা সবার কাছে পরিষ্কার এবং তা বিএনপির পক্ষে যায়নি, ফলে আবারও তারাও এখন মানুষের সেন্টিমেন্ট আমলে নিয়ে ভারতের বিরোধিতা আওয়াজ জোরালো করতে চাইছে। রুল কবির রিজভী অবশ্যই বলেছেন যে তাদের আপত্তি দেশ হিসেবে ভারত বা দেশের জনগণকে নিয়ে নয়, আমরা বলছি যে ভারতীয় নীতি নির্ধারক ও কূটনৈতিকরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি বিশেষ দলের পক্ষ নিয়ে সে কারণে জনমতে ভারত বিরোধী জোরালো হয়েছে ও পণ্য বর্জনের আন্দোলন শুরু হয়েছে। বিএনপিতে ডাবল এজেন্ট আতঙ্ক। সাম্প্রতিক সময়ে বিএনপিতে সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো ডাবল এজেন্ট, বাইরে থেকে তিনি দেখাচ্ছে বিএনপির জন্য স্বার্থ জড়া উজাড় করে দেবেন, বিএনপির জন্য ত্যাগ স্বীকার করবেন, বিএনপির জন্য তিনি প্রযোজক হলে জেল জুলুম নির্যাতন ভোগ করবেন। কিন্তু আবার গভীর রাতে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে গোপনে যোগাযোগ করেছেন, সরকারের সাথে হাত মেলাচ্ছেন এবং সরকারকে বিএনপির গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে দিচ্ছেন। আর এই সমস্ত যারা করছে তাদের বলা হচ্ছে ডাবল এজেন্ট। এদেরকে যারা বিএনপির মধ্যে সবচেয়ে বেশি বিশ্বস্ত আস্থাভাজন বিএনপি নেতা হিসেবে প্রতিপন্ন তাদের জন্য তৎপরতা চালাচ্ছেন। সকাল সন্ধ্যা সরকারের বিরুদ্ধে কঠোর ভাষার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, সরকারকে গালমন্দ করেছেন, সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ব্যাপারে নানা রকম কথাবার্তা ঘোষণা করেছেন, আবার রাতের অন্ধকারে সরকারের সাথে হাত মিলিয়ে বিএনপির অনেক গোপন তথ্য এবং পরিকল্পনা সরকারের কাছে ফাঁস করে দিচ্ছেন। বিএনপিতে এরকম বেশ কয়েকজন ডাবল এজেন্ট ইতিমধ্যে নির্বাচনের আগে পরে চিহ্নিত হয়েছে, এখনও বেশ কয়েকজন আছেন সন্দেহের তালিকায়। শাহজাহান উমরের কথাই ধরা যাক, শাহজাহান উমরকে মনে করা হতো তিনি সরকারের বিরুদ্ধে সোচ্চার একজন ব্যক্তি এবং তিনি যে ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছিলেন তাতে বিএনপির যে কোনো নেতাই তার প্রতি সম্মান দেখাতে পারেন, তার উপর অত্যন্ত সন্তোষী প্রকাশ করতেই পারেন। কিন্তু শাহজাহান ওমর ছিলেন আসলে একজন ডাবল এজেন্ট, তিনি বাইরে সরকারের সমালোচনা করে ভেতরে ভেতরে সরকারের সঙ্গে গোপন যোগসাজশ রাখতেন এবং এবারের নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। শাহজাহান ওমরের ডাবল এজেন্ট রূপ প্রকাশ হয়ে গেছে বলে বটে, কিন্তু মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আসলে ডাবল এজেন্ট ছিলেন কিনা তা নিয়ে এখন ধোয়াশা আচ্ছন্নতা কাটেনি। মেজর হাফিজ বলেন, সরকার তার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছেন, কিন্তু সরকার কি এমন দায় পড়েছে যে মেজর হাফিজের সম্পর্কে সরকার কুৎসা ছড়াবে, বরং মেজর হাফিজ তার নিজের কথাবার্তাতেই নিজে ফেঁসে যাচ্ছেন, তার কথার ফাঁকে ফোকরা
গুলো এমন কাদর্য হয়ে বেরিয়ে আসছে যাতে বোঝা যাচ্ছে যে তিনি আসলে ডাবল এজেন্টের ভূমিকা পালন করেছিলেন। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন অবশ্যই এখন পর্যন্ত স্বীকার করেন না যে তিনি সরকারের সাথে গোপন যোগাযোগ করেছিলেন, যেমন বিএনপির অনেকেই স্বীকার করেন না যে সরকারের সাথে তাদের গোপন যোগাযোগ আছে। বিএনপির একজন নেতা আবদুল্লাহ আওয়াল মিন্টু, যিনি বিএনপিতে এখন ডাবল এজেন্ট হিসেবে সকলের কাছে পরিচিত, স্থায়ী কমিটির সদস্য নসরুল ইসলাম খানকেও মনে করা হয় ডাবল এজেন্ট। তিনি সরকারের কাছে থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেন এবং তথ্য প্রমাণ এর বিএনপির নেতাদের হাতে হাতে রয়েছে। সরকারের বিভিন্ন মহলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা সকলে জানে। বিএনপির অন্যতম নীতি নির্ধারক গয়েশচন্দ্র রায়ের সঙ্গে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর গোপন সম্পর্কের কথা কারও অজানা নয়। নসরুল হামিদ বিপুর তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেন বলেও কল্যাণীগঞ্জে গুঞ্জন আছে। দুজন একই এলাকার বাসিন্দার। মির্জা আব্বাসের সঙ্গে শাহজাহান খানের গোপন যোগাযোগের কথাও আজকাল বিএনপিতে চর্চা হয়। শাহজাহান খান বিএনপির অনেক হাড়ির খবর অকপটে জেনে নিয়ে সরকারের কাছে তা জানিয়ে দেন। এখন মির্জা আব্বাসের কেউ কি ডাবল এজেন্ট বলবেন, এটি বিএনপির জন্য প্রশ্ন উঠেছে। বিএনপি নেতাদের কেউ কেউ বলছে যে এখন বিএনপিতে প্রায় সবাই ডাবল এজেন্ট, বাইরে থেকে তারা সরকারকে ফেলে দেওয়া হুমকি দেন কিন্তু গোপনে গোপনে সরকারের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা নেন, আর যে কারণে সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো গতি হয় না এবং ডাবল এজেন্টদের কারণে বিএনপি এখন মুখ থুবড়ে পড়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।